ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজো। কালীপুজোর দিন রাজবেশে সাজানো হয় দেবী শিলা ব্রহ্মময়ী মূর্তিকে। করোনা আবহেও মন্দির চত্বরে ভক্তদের ঢল। বোলপুরের তৃণমূলের সদর কার্যালয়ে কালীপুজোয় অনুব্রত মণ্ডল। 300 ভরি গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে। বিধানসভা নির্বাচনে 220 আসনের প্রার্থনা তৃণমূলে বীরভূম জেলা সভাপতির। বারাণসীর গঙ্গারতির আদলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দামোদরের পাড়ে সন্ধ্যারতির আয়োজন করা হয় দীপাবলিতে। সন্ধ্যারতি করেন মহিলারা। কালীপুজো রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের ধাদকা এলাকায় ঝুপড়িতে আগুন, মৃত এক, দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড বলে অনুমান। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও বাজি মুক্ত করা গেল না কালীপুজোর রাত। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের পূর্বাশায় প্রচুর শব্দবাজি ফাটতে দেখা যায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় বিভিন্ন এলাকায় হানা দিয়ে লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার। বসিরহাটে 40 কেজি, হাড়োয়ায় 60 কেজি এবং বাদুড়িয়ায় 5 কেজি বাজি বাজেয়াপ্ত। গ্রেফতার 5। শক্তি আরাধনায় মুকুল রায়। উত্তর চব্বিশ পরগনার কাঁচাপাড়ায় বাড়ির পুজোয় সামিল হন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। এবিপি আনন্দর আলোক আনন্দ বিশেষ সম্মান জিতে নিল উত্তর চব্বিশ পরগনা নৈহাটির বড়মার পুজো। 22 ফুট লম্বা প্রতিমা, 100 ভরিরও বেশি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে। এবিপি আনন্দের আলোক আনন্দ বিশেষ সম্মান জিতে নিল উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের মনিরামপুর ইউনিভার্স ক্লাব। 94 বছরের এই পুজো সম্মান জিতে নিয়েছে নৈহাটির দ্য লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পুজো। এবিপি আনন্দের আলোক আনন্দ বিশেষ সম্মান জিতে নিয়েছে উত্তর চব্বিশ পরগনার কাঁকিনাড়া পানপুর বালকবৃন্দের পুজো। এবারে 35 বছরে পা দিয়েছে এই পুজো। বিশেষ সম্মান শ্যামনগর গভর্নমেন্ট কোয়ার্টার স্পোর্টিং ক্লাবের পুজো। হাওড়া জগৎবল্লভপুরে শিবানন্দবতী যুবক সমিতির পুজোর মুকুটে আলোক আনন্দ সেরা পুজোর সম্মান। সেরা সম্মান জিতল হাওড়া রাউন্ড ট্যাঙ্ক লেন কালীতলা অশোক অ্যাথলেটিক ক্লাবের পুজো। আলোক আনন্দ বিশেষ সম্মান জিতে নিল হাওড়ার খলিশানি আরজি পার্টি, টিকিয়াপাড়া নেহরু স্পোর্টিং ক্লাব, দীপালোকে সেরা লিলুয়ার হাওড়া ইউথ ফোরামের পুজো। কালীপুজো এবারে জলপাইগুড়িতে নিজের পাড়ায় মিমি চক্রবর্তী। এবারে পান্ডাপাড়া নবীন সংঘ পাঠাগারের পুজোর উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ছিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও। রাজনৈতিক ব্যস্ততা সরিয়ে বাড়ির কালীপুজোয় ব্যস্ত থাকলেন তৃণমূলের নেতা সাংসদরা। বাঁকুড়ার বাড়িতে পুজো করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ইন্দ্রাগড়া মোড়ে পুড়ে মৃত্যু বৃদ্ধার। কালীপুজোর রাতে প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি, দাবি গ্রামবাসীদের, তদন্তে পুলিশ। ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগরে কালীপুজোর উদ্বোধনে গিয়ে তাঁর দাবি, নন্দীগ্রাম আন্দোলনের পর তিনিই ছিলেন রাস্তায়, দেখা যায়নি অন্য কাউকে, মিথ্যে বলছেন শুভেন্দু। পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক অখিল গিরির। 19 নভেম্বর পূর্ব মেদিনীপুরে রামনগরে জোড়া রাজনৈতিক সভা। রামনগর বাজারে তৃণমূলে ব্যানারে সভা করবেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। সেদিনই রামনগরে অন্য একটি ব্যানারে শুভেন্দু অধিকারীর সভা। মানুষের পাশে ছিলাম আছি থাকবো, জঙ্গলমহলের শান্তির জন্য আমার লড়াই, ঝাড়গ্রামের কালীপুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। গরিব ও প্রবীণ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেন তিনি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে ফের পুলিশকে হুমকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আলিপুরদুয়ারে জয়গায় দিলীপ ঘোষের কনভয় হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। পাশাপাশি করোনাকালে অনুমতি উপেক্ষা করে কয়েকশো বাইক নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে মহামারী আইনেও মামলা রুজু করা হয়েছে। তৃণমূল মিছিল করলে কেন ছাড়, প্রশ্ন তুলে পুলিশকে নিশানা বিজেপির। আইন আইনের পথে চলছে পাল্টা তৃণমূল। প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন, বাবা দেখে ফেলার ভয়। হুগলির চন্দননগরের পালপাড়ায় বহুতল থেকে ঝাঁপ ছাত্রীর, ঘটনাস্থলেই মৃত্যু। চন্দননগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে।